हीरापुर थाना पीएस की ओर से बनपुर मोनालिसा मैरिज हॉल में हीरापुर ब्लॉक के माध्यमिक 5 टॉपर को सम्मानित किया गया। इस मौके पर उपस्थित रहे डीसी अभिषेक मोदी, एडीपीसी प्रतीक रॉय, सीआई एस पॉल, ओसी हीरापुर प्रसन्नजीत रॉय, वार्ड नंबर 78 के काउंसलर अशोक रुद्र, वार्ड नंबर 80 के काउंसलर राजेश शर्मा, सोना गुप्ता, रहमत नगर हाई स्कूल के इंस्तियार खान उपस्थित रहे। ये प्रोग्राम पुलिस की तरफ से हो रहा है, इसके लिए मैं बहुत खुशगवार हूँ और मैं पुलिस का बहुत ही शुक्रिया अदा करना चाहता हूँ। थैंक यू। हमारा हीरापुर थाना है, काउंसलर सब्सक्राइबर और टीचर्स जो हीरापुर थाना है, जो लोग टीचर्स लिमिट भी थे, जो शौचालय सबको सबको जाते नहीं करते, जो जो खुबी भाव करे थे बड़ा इसके उन्हें बाबा माँ इसके टीचर्स इसके हमारे पूरी तरफ से लोग आते मीडिया आते सभी के आपने पूरी हार्दिक अभिनंदन जाना चाहिए। आज के प्रोग्राम का बेसिक ही होते फोकस अपना जो बच्चा भालो गल करे भालो फल करे थे, तो अभी हार्दिक एकदम फुल मन थे के बोलते थे वो भी कॉन्ग्रेचुलेशन अभी खूब भालो परिश्रम करे थे আমিও অনেক পরিশ্রম করে আমি এখানে এসেছি। আমি জানি এটা পরিশ্রমটা কতটা আপনার সুখাদ হয় এখন কোনো রেজাল্ট বের হয় একটা ওয়েবসাইট থেকে একটা রং নম্বর দিয়ে ওটা পরিশ্রম তো একটা আপনার পাঁচ প্রথম দেখা যায় তখন কি ভালো লাগে সেটা আমি আপনার এরকম পরিশ্রম বড় করবেন আপনার এর শুধু একটাই শুধু একটা স্টেপ আছে ওয়ান স্টেপ এরকম অনেক স্টেপ আছে আপনাকে আগে আগে যেতে হবে অনেক এগিয়ে যেতে হবে। আপনার বাবা মা যে আছে ওরাও খুব কংগ্রেচুলেশন পাঠ আছে আমি ওনাকেও খুব কংগ্রেচুলেশন করতে চাইছি কারণ আপনার যে ফল হয়েছে ওটাতে আপনার বাবা মাও খুব পরিশ্রম আছে ওরা অনেক সাপোর্ট দিয়েছে তারপরেও আপনার এরকম ফল করতে পেরেছে। আপনার টিচার্স যে আছে আপনার টিচার আপনাকে বারবার আপনার যে ভুল আছে আপনাকে বুঝিয়েছে কি সেটাই ভুল হচ্ছে তারপরে আপনি আপনার এরকম ফল এসছে তো এটা একদম বিপুল ভালোভাবে একদম সার্টেন যে আপনারা অনেক কিছু যাবেন। আমার রিকোয়েস্ট গার্জেনদের কাছে, এইসব প্রীতি ছাত্র গার্জেনদের কাছে, যে আপনারা একটা জিনিস রিয়েলাইজ করুন যে এদের কি ভালো লাগে, মানে কনভেনশনাল চিন্তা ভাবনা থেকে একটু দূরে শুরু। বিশেষ করে বেঙ্গলে দেখেছি যে চিন্তা ভাবনা যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তারপর সায়েন্স নিয়ে পড়তে হবে এবং জয়েন্ট দিয়ে হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, মানে এর বাইরে কিছু হওয়া যায় না। আমি মানে আপনাদের যে ফিলিং এটা বুঝতে পারি যে প্রত্যেকটা মামলায় চাই যে আমার ছেলে ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, ঠিক আছে আপনি ইন্সপায়ার করুন ছেলেকে, কিন্তু নিজেদের ফিলিংটা ইম্পোজ করে দেবেন না যে জীবনে ভালো কিছু হওয়া মানে হয় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক, এই নিজের ফিলিংটাকে ইম্পোজ করতে হবে না, যেটাতে ওরা কমফোর্টেবল ফিল করে সেইটা হতে দিন। কারণ এই আর দিগার বিমা আজকা যে প্রোগ্রাম বহুত ही खूबसूरत प्रोग्राम है और पुलिस डिपार्टमेंट खास तौर से मुबारकबाद के मुस्तैद है कि इन लोगों ने एक इतना अच्छा प्रोग्राम आयोजित किया। आमतौर से हम लोग जानते हैं कि पुलिस का काम समाज के अंदर क्राइम को कंट्रोल करना है, समाज में अपराध नहीं हो इस पर नज़र रखना है, लेकिन जब बच्चे कुछ अच्छा काम करते हैं तो उस अच्छे काम का प्रोत्साहन करने का काम भी पुलिस की तरफ से किया जा रहा है, ये बहुत ही मुबारकबाद का काम है। मैं रहमत नगर हाई स्कूल की तरफ से ये कहूँगा कि ये खुशकिस्मती है रहमत नगर हाई स्कूल की कि इस स्कूल को सोहराब अली और अहमदुल्ला खान साहब की सरपरस्ती हासिल है, जिनकी क़यादत में स्कूल काफ़ी तरक्की कर रहा है और उसी का नतीजा है कि स्कूल हर साल स्कूल की तरफ से बच्चे अच्छा रिजल्ट करते हैं। इन्हीं बातों के साथ मैं बच्चों को एक बार फिर से मुबारकबाद देते हुए अपनी बात কর্তৃপক্ষকে এবং অবশ্যই আমাদের ওসি সাহেবকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে উপস্থিত আছেন আমাদের ডিসিপি সাহেব, এসিপি সাহেব,
আমাদের শিবনাথ বাবু সিআই হীরাপুর এবং আমাদের কলিগ আমাদের কৃতি ছাত্রছাত্রী যারা মাধ্যমিক পরীক্ষা একটা কৃতিত্বের একটা ছাপ রেখেছে এবং তাদের সম্মানে হীরাপুর থানা এগিয়ে এসেছে, এটাও একটা ভালো লাগার বিষয়। এবং আমি নিজেও একজন পেশার শিক্ষক, আমি সেই জায়গা থেকে বলবো এখানে যারা ছাত্রছাত্রী আছেন, যারা আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন, যারা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, যারা আমাদের পাড়াকে আমাদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন, আমি একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম সেটা যেমন একটা দিক, সেই ভালো রেজাল্টটাকে আগামী দিনে আরো ভালো করে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকটা স্তরে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। এবং আমি পড়াশোনা করে শুধুমাত্র পুঁথিগত যোগ্যতা অর্জন করলাম শুধু সেখানে থেমে থাকলে হবে না, একটা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি আমি না হতে পারি, আমরা যদি না হতে পারি, তাহলে সমাজের বিভিন্ন ঘটনা সেটা কিন্তু আমার মনে আলোড়ন ফেলবে না, আমার বিবেকে চেতনা আনবে না। আমি শুধুমাত্র নিজের পেশাকে নিয়ে সীমাবদ্ধ থাকি, তাই যারা এখানে একদম আমার তরুণ ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করবো, তাদের গার্জেনরাও এসেছে তাদের কাছে অনুরোধ করবো যে ছেলে মেয়েকে যেমন পড়ালেখাটা করাবেন সেটা খুবই প্রয়োজনীয়, তার সাথে তাকে সামাজিকভাবে গড়ে তুলতে হবে, যে আমি শুধু নিজের বা নিজের পরিবারের বাইরে গিয়ে যেন বৃহত্তর পরিবারটাকে আমি